যে দেশে মুসলমান 800 বৎসর যে ভূমি মুমিনের কণ্ঠে আজান শ্রবণ করেছে, আজও সেই যেখানে মাগরিব কে ওয়াদিও মে গুজি আজা আমার কি শুনতে পাই, সেখানে নাকি আল্লাহর হাবিবে অবমাননামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি তারা যারা এই অপকর্মে লিপ্ত যদি ইঞ্জিল বার্নাবাসের এই ঈসা আলাইহিসাল্লামের উক্তির প্রতি দৃষ্টি দেন, যখন ঈসা আলাইহিসাল্লাম তার হাওয়ারিদের নিকটে ঘোষণা করলেন যে নবী আখিরুজ্জামান আমার পরে আসবেন, তখন সমস্বরে তারা চিৎকার করে বলেছিল সেই হাওয়ারিগণ, ও গড সেন্ড দ্য মেসেঞ্জার, ও মোহাম্মদ কাম সুন ফর দ্য সেলভেশন অফ দ্য ওয়ার্ল্ড, হে মোহাম্মদ তাড়াতাড়ি আপনি আসুন এই বিশ্বের মুক্তির জন্য। সেই অপকর্মে লিপ্ত যারা তারা আঘাত দিয়েছে রহমতি আলম ইসলামের কলিজায়, সেই আঘাতের অনুভূতি লক্ষ কোটি মুমিনের হৃদয়ে প্রতিফলিত হয়েছে। তার মানে আজ বিশ্বের এই কর্মের এই অপকর্মের জন্য বিশ্বের অগণিত মুমিন মুমিনাত ব্যতীত তাদের সেই ব্যথা আল্লাহ তালা সামিউম বসির দেখতেছেন। যদি তওবা না করে, যদি ক্ষমা প্রার্থনা না করে এই অপকর্মে লিপ্ত, ওদের উপরে এমন কোনো গজব আসতে পারে যে গজব সম্পর্কে চিন্তাও করতে পারতেছে।